আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। পুলিশ পরিচয় দিয়ে অভিনব কায়দায় চিন্তাই, সোনার আংটি ও পাঞ্জাবির চেন সহ বোতাম নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার রাতে ইংরেজবাজার থানার সিঙ্গাতলা এলাকার বাসিন্দা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী তপন কুমার সরকার স্থানীয় পোস্ট অফিস মোড় থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় ইংরেজবাজার শহরের বিটি রোড বিডিও অফিসের গেটের সামনে দাঁড়িয়ে থাকা দুজন ব্যক্তি হঠাৎ করে তার কাছে এসে থানার পুলিশ অফিসার বলে পরিচয় দিয়ে বলেন, তার হাতে সোনার আংটি এবং সোনার চেনসহ পাঞ্জাবির বোতাম খুলে ব্যাগে ঢুকিয়ে নিতে। তারপর যা ঘটল তপনবাবুর কাছ থেকেই শোনা যাক। আমরা বিডি রোড ধরে আমরা আসছিলাম, আসার পথে ইংলিশ বাজার বিডিও অফিসের পার্সেল অফিসে, হ্যাঁ, আমি হেঁটে চলে যাচ্ছি বিটি কলেজ রোডটা। আচ্ছা, রোড ধরে এসে ইংলিশ বাজার বিডিও অফিসের পার্সেল একটা অফিস ছিল, সেই অফিসের পিছনে একটা গাড়ি ছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লিখা, তার সামনে এক ভদ্রলোক মানে লম্বা চওড়া এবং অফিসারের মতোই মনে হচ্ছিলো গেটের কাছে দাঁড়িয়েছিল। আমি চলে যাওয়ার পরে আরেকজন গিয়ে বলল যে আপনি আমাদের অফিসার ডাকছে, একটু শুনে যান। তারপর আমি আসলাম, আসার পরে ফট করে বলছে যে এই দুদিনের বাজারে আপনারা জানেন না এত চিন্তাই হচ্ছে, মার্ডার হচ্ছে, তার সত্ত্বেও আপনি পাঞ্জাবির বোতাম হাতে আংটি পরে আপনি ঘুরে যাচ্ছেন। তখন আমি বললাম যে স্যার ঠিক আছে, আমি কি করবো এবার। তখন পরিচয় দিল, কি পরিচয় দিল তারা? তারা বললো যে আমি পুলিশ অফিসার। ফার্স্টে আগে পুলিশ অফিসার বলে পরিচয় দিয়ে আমাকে বললো যে সোনার আংটি আর এইগুলা আপনি ই করবেন, এইভাবে পড়ে যাবেন না, অনেক মার্ডার হচ্ছে, চিন্তাই হচ্ছে। তখন বললো যে আপনি একটা কাগজে ভরে, আমার এই ব্যাগটা আছে, ব্যাগের মধ্যে ওরা কাগজের মধ্যে একটা ছিল মানে পেপারের একটা টুকরো ছিল, সেই টুকরোর মধ্যে ওরা ভরল, ভরে এই চানাচুরের মতো একটা মুঠি করলো, মুঠি করে আমার এই ব্যাগটা ছিল, ব্যাগের চেনটা নিজেরা খুললো, এর ভিতরে আরেকটা ব্যাগ ছিল, ওই ব্যাগেরও চেন খুললো, চেন খুলে ভিতরে ঢুকলো। কিন্তু আমি মুখ করে দেখলাম যে না, ঢুকালো, ঢুকার পরে আবার চেনটা লাগা, চেনটা লাগিয়ে দিলাম। তারপরে আরেক ভদ্রলোক এসে আমার ঘাড়ে হাত দিয়ে বললো দুই স্টেপ এই করে বলে যে আপনি যান বাড়িতে গিয়ে আপনি এগুলা পড়বেন, হ্যাঁ, আর রাস্তাঘাটে অনুষ্ঠান হতে গেলে, হ্যাঁ, তখন পড়ে যাবেন, কিন্তু রাস্তাঘাটে সোনার জিনিস পড়বেন না বলে গেল। তারপর আমি দুটো স্টেপ যখন গেলাম, গিয়ে আমি দেখি যে চেনটা কোনটা জায়গায় রেখেছে সোনার জিনিসগুলো, খুলে দেখছি যে কিছুই নাই, আমি ফট করে ঘুরে দেখছি যে ওরা কেউই নেই। তপনবাবু বুঝতে পারেন পুলিশ পরিচয় দিয়ে সুকৌশলে তার সোনার আংটি এবং পাঞ্জাবির বোতাম হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা, তাই দেরি না করে ইংরেজবাজার থানার সমস্ত ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। জবর খবরের এই অংশটি নিবেদন করছে। ৩৪ বছর ধরে আপনার পাশে আপনার সেবায় সত্যজিৎ নার্সিং হোম, জয়নগর রাধাবল্লভতলা। এখানে অত্যাধুনিক ভেন্টিলেটর, মাল্টিমনিটর, বাইপাপ মেশিন সহ আইসিইউ পরিষেবা, সিয়ামযুক্ত অর্থোপেডিক ওটি, অত্যাধুনিক ল্যাপারোস্কোপি মেশিন দ্বারা মাইক্রো সার্জারি এবং সুসজ্জিত কেবিন ও ওয়ার্ডের সুব্যবস্থা আছে। যে কোনো সহায়তার জন্য যোগাযোগ করুন 9933619675 এবং 9434309211।